একটি মানে হচ্ছে বাইরে, ভিন্ন মানে কি? ইন দ্য মিন টাইম এই এই প্রসেসটা দুইটা স্তর গঠিত হওয়ার কয়েকদিন পরে, এক দুদিন পরে যেটা হয় সেটা হচ্ছে এর মাঝখানে ফেলবো, এই যে এর মাঝখানে এদিক থেকে এরকম একটা ছিদ্র তৈরি হয়, কি তৈরি হয়? একটা ছিদ্র, এবং এই ছিদ্রটা দিয়ে কিছু কোষ ভিতরে ঢুকে খেলবে, কি বললাম? এই এই ছিদ্রটা দিয়ে কিছু কোষ কি হয় ভিতরে ঢুকে, খেয়াল করো। আমি এখন আগে দেখাবো নোট টু কট কিভাবে আসতেছে, তারপর দেখাবো নিউরাল টিউব কিভাবে আসতেছে, তারপর দেখাবো ইনজেরাটিস আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কিভাবে ডেভেলপ করে। এখন এই চিত্রটা দিয়ে কিছু কোষ ভিতরে ঢুকে, এবং ভিতরে ঢুকার পরে তারা হচ্ছে একটা দণ্ডের মতো, খেয়াল করো এটার ভিতরে ঢুকে তারা সোজা সামনের দিকে যায়। তার মানে কি, খেয়াল করো ধরো এইটার ভিতরে যদি কিছু কোষে ঢুকা, তখন কি তারা এরকম একটা টিউবের মতো অংশ হয়ে চলে যাবে না? খেয়াল করো এভাবে যদি তুমি কিছু কোষকে এভাবে দেও, তখন কি এটা একটা টিউবের মতো সামনে চলে যাবে না? এবং এইটা যেহেতু খেয়াল করো এটা কিন্তু সারফেস, সারফেসের উপরে গর্তটা, সেটার ভিতর দিয়ে ঢুকে দেন নিচে যাইতেছে। তার মানে কি, উপরে যে সারফেসটা ছিল একটু ডাল, তার নিচে চলে যাইতেছে না আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের নোট টু কর। আগে খেয়াল করো সেই যে দমদাকৃতির যে অংশটা সেটা হচ্ছে কি আমাদের নোট টু কর, সেটা হচ্ছে কি আমাদের নোট টু কর। দ্যাট মিন্স তখন আমি যদি এখানে এটার ক্রস সেকশন করি তাহলে আমি কি পাবো, যদি আমি এরকম কাইটা ফেলি তখন আমি কি পাবো, খেয়াল করো ইনিশিয়ালি আমরা কি পাবো উপরে, এটা হচ্ছে কি আমাদের নিচে, তাহলে কি হলো এরকম একটা গোল একটা পোর্শন আসলো, যে পোর্শনটাকে কি বলা হচ্ছে, তো এরকম একটা গোল একটা পোর্শন আসছে, সেই পোর্শনটাকে কি বলা হচ্ছে, যেটা একেবারে পিছন দিকে এবার বিস্তৃত, সেটা কি বলা হচ্ছে নটু কর্ড, যেটা থেকে আমাদের মেরুদণ্ডটা গঠিত হয়, যেটা থেকে আমাদের কি গঠিত হয় মেরুদণ্ড, সেটাকে তাহলে কি বলা হচ্ছে নটু কর্ড। ইন দ্য মিন টাইম নটু কর্ডের আশেপাশে এই যে সেলগুলো আসছে না, তারা শুধু নটু কর্ড ফর্ম করে না, সেই সেলগুলো এভাবে চলে আসে, এইভাবে চলে আসে। দ্যাট মিন্স এইদিকে কি আরেকটা স্তর গঠিত হয় না, এইদিকে যে স্তরটা গঠিত হয় তখন সেই স্তরটাকে বলা হচ্ছে মেসুডার, সেই স্তরটাকে কি বলা হচ্ছে মেসুডার। দ্যাট মিন্স এদিকে আরেকটা স্তর গঠিত হইলো, সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে কি আমাদের মেসুডার, সেটা হচ্ছে কি মেসুডার। দেন মেসুডারের নিচে তাহলে কি আছে আমাদের, মেসুডারের নিচে আমাদের কি আছে, মেসুডারের নিচে আছে হচ্ছে আমাদের ইনোডার, মেসুডারের নিচে কি আছে আমাদের ইনোডার, মেসুডারের নিচে কি আছে আমাদের ইনোডার। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? তাহলে খেয়াল, তাহলে প্রথমত হচ্ছে কি আমাদের, প্রথমত হচ্ছে কি এক্টোডার্ম, তার নিচে কি মেসুডার এবং নোটোকর্ড, এবং কি নোটোকর্ড, যেটা থেকে পরবর্তীতে আমাদের কি হবে মেরুদণ্ড তৈরি হবে। আর এইটার পাশাপাশি যে এগুলো আছে সেগুলো কি মেসুডার্ম, এইটার নিচে যেগুলো আছে সেগুলো কি এন্ডোডার্ম। এরপরে যেটা ঘটে খেয়াল করো, এরপরে স্টেপ, এর কয়েকদিন পরে যেটা ঘটে সেটা হচ্ছে এই যে উপরের যে এক্টোডার্মটা আছে, উপরের যে এক্টোডার্ম মানে বাইরে যেটা আছে, সেটা এই বরাবর ভাঁজ খায়, খেয়াল করো দুই দিক থেকে এই বরাবর এসে তারা ভাঁজ খায়। তো এটা যদি সারফেস হয়, খেয়াল করো এটা হচ্ছে এক্টোডার্ম, এই দুই দিক থেকে যদি ভাঁজ খেয়ে এরকম হয় তাহলে তারা কি ফর্ম করবে, একটা সারফেস যদি আমি এভাবে ভাঁজ করি তাহলে তারা কি ফর্ম করবে, টিউব, টিউব ফর্ম করবে। খেয়াল করো তুমি একটা খাতা পাতা দাও, আমি দেখাই ব্যাপারটা ভালো করে, খাতা পাতা দিতে, হ্যাঁ ছেড়ে ধরো এটা হচ্ছে আমাদের সারফেস যেটা এক্টোডার্ম আমরা ধরতে, ধরো এটা হচ্ছে এক্টোডার্ম, খেয়াল করো এটা হচ্ছে কি এক্টোডার্ম। এখন এই এক্টোডার্মটাকে যদি আমি এইভাবে, এই যে খেয়াল করো এটা হচ্ছে সারফেস কুচ স্তর, এটাকে যদি আমি এই বরাবর এইভাবে ভাঁজ করি, ভাঁজ করে যদি এইভাবে আনি, তখন কি তারা একটা টিউব ফর্ম করতেছে না, খেয়াল করো তারা কি একটা টিউব ফর্ম করতেছে না। এই এই টিউবটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই টিউবটাই কি অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে বলা হচ্ছে নিউরাল টিউব, যেটা কি বলা হচ্ছে নিউরাল টিউব, গাইজ যেমন স্যারের বইয়ে কথা লেখা আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের নিউরাল টিউব। তাহলে খেয়াল করো আমি এদিকে চিত্রের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কি আসতেছে, এখানে এখানে অ্যাকচুয়ালি এই যে যেই সার্ফেসটা ছিল সেই সার্ফেসটা এখন এভাবে না থেকে সেই সার্ফেসটা এখন হচ্ছে তোমার এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে এইভাবে, এই যে তারা কি করতেছে, তারা এইভাবে খেয়াল করো মাঝখান থেকে পশনটা কি হচ্ছে, তারা উঁচু হইতেছে, উঁচু হওয়ার পরে তারা কি এভাবে চলে আসবে, বুঝা গেছে ব্যাপারটা, বুঝতে পারছো? তারপরে এর এর নিচে কি আছে আমাদের, এর নিচে কি আছে বলো বলো, এই যে এই যে সবুজ সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের নোট টু কর্ড, সেটা কি আমাদের নোট টু কর্ড, যেটা পিছনে একটা টিউব নিয়ে বিস্তৃত এবং এটা অনুদৈর্ঘ্যভাবে বিস্তৃত।
এখন তার নিচে আমাদের কি আছে? এন্ডোডার্ম। তার নিচে কি আছে? এন্ডোডার্ম। তো এর নিচে আছে হচ্ছে আমাদের এন্ডোডার্ম, এর নিচে হচ্ছে আমাদের এন্ডোডার্ম। এখন তো বোঝা গেছে, এটা জাস্ট প্রসেস। কয়েকদিন পরে তাহলে এই অংশটা কি হবে? এই যে দেখো, দুই দিক থেকে উঁচু হইয়া তারা এইভাবে আসতেছে। এদিকে আমি কলমগুলো এদিকে রাখি। দুই দিক থেকে তারা উঁচু হয়েছে, উঁচু হয়ে কি তারা এভাবে আসতেছে। তারা যদি এইভাবে আসে তাহলে দুই দিন পরে কি হবে? এই এই ফর্মটা কি আর এইভাবে থাকবে নাকি এই ফর্মটা এরকম হয়ে যাবে? হ্যালো, এইটা গিয়ে হচ্ছে তোমার এরকম এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে না? বুঝতে পারছো? দুইটা এই যে এইভাবে আসলে তখন একটা টিউব ফর্ম করছে না? এই টিউবটা পিছনেও বিস্তৃত, আবার কোন দিকে বিস্তৃত? আমাদের সামনেও কি বিস্তৃত? এই টিপটাকে কি বলা হয়? এই টিপটাকে কি বলা হয় তোমার? এই টিপটাকে কি বলা হয়? নিউরাল টিউব। এই টিপটাকে কি বলা হয়? নিউরাল টিউব। তার মানে যদি পজিশনটা দেখো, নিউরাল টিউব কি নোটু কর্ডের উপরে নাকি নোটু কর্ডের নিচে? উপরে। বুঝা গেছে ব্যাপারটা? নিউরাল টিউব কি? নিউরাল টিউব নোটু কর্ডের উপরে। খেয়াল করো, গাজেশ মুসারের বই কথাটা একেবারে ডিটেলস লেখা আছে, কথাটা এইভাবে লেখা আছে। আমি যে কথাটা বললাম সেটা এইভাবে যে এই যে দেখো, নোটু কর্ড যা থেকে মেরুদণ্ড সৃষ্টি হয় ঠিক তার উপরেই স্নায়ুতন্ত্রের অবস্থান। খেয়াল করো, এই যে মেরুদণ্ডটা যেটা নোটু কর্ড সেটার উপরেই কি আমাদের? এটা না তো একটু তো ভাঁজ খেতেছে, এদিকে একটা টিউব তৈরি হয়েছে। তাহলে নোটু কর্ডের উপরে কি আমাদের কিসের অবস্থান? নিউরাল টিউবের অবস্থান। তারপর হচ্ছে এই যে দেখো, একটু ডান ভিতরের দিকে ভাঁজ খেয়ে, এই যে দেখো এটা ভিতরের দিকে ভাঁজ খেয়েছে না? তারপরে নিউরাল টিউব ভ্রূণীয় বিকাশের সঙ্গে সঙ্গে একটি স্পিতাকার মস্তিষ্ক এবং লম্বা দণ্ডকে সুষুম্নাকাণ্ড গঠন করে। এখন এই অংশটা দেখো, এখন এই অংশটা যদি ভ্রূণের এই অংশটা থেকে যদি ভ্রূণের মাথা তৈরি হয় তখন কি হবে? এরা তো একবার এবার এবার ফুল্ড খেলো না, আরেকবার এই বরাবর ফুল্ড খেলো। তখন খেয়াল করো, এই যে বাচ্চাটা এইভাবে থাকে না, মুখটা এইভাবে, পাগুলো এইভাবে, সেটা কোন কারণে? সেটা হচ্ছে এইভাবে থাকে। আচ্ছা, এখন এই যে আমাদের এই যে নিউরাল টিউবটা, সেই নিউরাল টিউবটাকে এখন একটু সোজা করে দেখে নাকি? সোজা করে দেখে তাহলে সেই নিউরাল টিউবটা হচ্ছে ঠিক এই জায়গায় এইরকম। এটা হচ্ছে আমাদের নিউরাল টিউব, এটা হচ্ছে আমাদের নিউরাল টিউব। এই নিউরাল টিউবটা এই যে সামনের দিকে অর্থাৎ এই দিকে এরকম ভাবে তিনটা ফোলা অংশ তৈরি করে, তিনটা সোয়েলিং তৈরি করে। কি তৈরি করে? তিনটা ফোলা অংশ। এখন এই তিনটা ফোলা অংশের নাম, এই যে নিচে যেটা আসলো না, এটা এই যে আমরা পড়ছিলাম না স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড, আমরা পড়ছিলাম কি স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড, সেই স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড হচ্ছে এইটা। আর এই যে একটা ফুল অংশ, একটা নাম হচ্ছে খেয়াল করো সবার উপরের নাম হচ্ছে প্রোজেন সেফালন, সেটার নাম কি? প্রোজেন সেফালন, সেটার নাম কি? প্রোজেন সেফালন। মাঝখানে মানে কি? মেসুনা। তার মানে কি? সেটা মেজেন সেফালন, সেটা কি? মেজেন সেফালন। আর এই যে নিচের অংশটা সেটা কি বলা হচ্ছে? রম্বেন সেফালন, সেটা কি? রম্বেন সেফালন। ক্লিয়ার? সেটা হচ্ছে রম্বেন সেফালন। তাহলে খেয়াল করো, প্রথমত একটুডার্ম ভাঁজকে একটা নিউরাল টিউব গঠন করলো, তারপরে নিউরাল টিউবের সামনের দিকে, নিউরাল টিউবের কোন দিকে? সামনের দিকে তিনটা ফোলা অংশ তৈরি হলো। সবার উপরটাকে বলা হচ্ছে প্রোজেন সেফালন, তারপরে এটাকে বলা হচ্ছে মেজেন সেফালন, তারপরে এটাকে বলা হচ্ছে রম্বেন সেফালন। ওকে, এখন তাহলে খেয়াল করো একটা জিনিস, একটু খেয়াল করো, আমি এগুলো মুছে ফেলি, এগুলো বুঝছো তো নাকি কোনটা থেকে কোন জিনিসটা আসতেছে? ওকে, সো এখন আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা একটু দেখি, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছিল এরকম। এখন তুমি বলো, এখন তোমাকে বলতে হবে এইখান থেকে এইখানে প্রোজেন সেফালন থেকে কোনটা উৎপন্ন হবে? প্রোজেন সেফালন থেকে কোনটা উৎপন্ন হবে পরবর্তীতে? ব্রেন তো আবার ডেভেলপ করবে তাই না? এটা তো বাচ্চা অবস্থায়, তারপরে যে ব্রেনটা ডেভেলপ যে করতেছে তখন কোন পোর্শনটা থেকে কোনটা তৈরি হবে? ওকে, এটা কি সবার উপরে না? তাহলে প্রোজেন সেফালন থেকে আসতেছে আমাদের অগ্রমস্তিষ্ক, প্রোজেন সেফালন থেকে আসতেছে কি? তাহলে লজিক্যালি মেজেন সেফালন থেকে কি আসতেছে? মধ্য মস্তিষ্ক। আর রম্বেন সেফালন থেকে কি আসতেছে? পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে এই তিনটা পার্ট, খেয়াল করো এই তিনটা পার্ট। এটা কি পন্স মেডুলা অব্লংগোটা? সেরেবেলাম। মিডব্রেইনের কোনো ইয়া নাই, মিডব্রেইন হচ্ছে এতটুকু জাস্ট। আর এই যে উপরে যেটা আছে, উপরে আরো কিছু স্ট্রাকচার আছে, সেটা কি বলা হচ্ছে তোমার?
সেটা কি বলা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার বা অগ্র মস্তিষ্ক। তাহলে তুমি যদি এদিকে কম্পেয়ার করো তাহলে দেখো এটা সবার উপরে আছে, তাহলে সবার উপরে আছে এদিকে অগ্র মস্তিষ্ক, এটা মেজেনসেফালন, তাহলে এখান থেকে আসতেছে কি আমাদের মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে রংমেনসেফালন, তাহলে এদিকে এদিক থেকে আসতেছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। এগুলো তো বোঝা গেছে তিনটে বিন্যস্ত, তাহলে ডেভেলপমেন্ট আমাদের মোটামুটি শেষ, ক্লিয়ার? তাহলে খেয়াল করো প্রজেন্সেফালন থেকে আসতেছে অগ্র মস্তিষ্ক, মেজেনসেফালন থেকে আসতেছে মধ্য মস্তিষ্ক, আর রংমেনসেফালন থেকে আসতেছে পশ্চাৎ মস্তিষ্ক। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে ওকে, তাহলে এখন আমরা ডিটেইলস স্ট্রাকচার যেতে পারি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডিটেইলস স্ট্রাকচার। ওকে, তাহলে ডিটেইলস স্ট্রাকচার আমরা যেটাতে স্টার্ট করবো সেটা